একটা ফ্যামিলিতে যদি কেউ কাউকে না মানে, কেউ কাউকে পাত্তা না দেয়, তাহলে সেখানে অশান্তি ছাড়া আর কিছু হয় না, হতে পারে না। মেয়েদের জন্য স্বামীর আনুগত্য করা একেবারে তিতা করল্লার মতো একটা আমল। কিসের মতো আমল? তিতা করল্লার মতো আমল। পুরুষদের জন্য কিছু তিতা করল্লার আমল আছে, খুশি হয়ে যায় না। মহিলাদের জন্য তিতা করল্লা টাইপের আমল হলো এই আমলটা, কোনটা? স্বামীর আনুগত্য করা। হুজুর এইটা কি কইলেন? এতক্ষণ তো ভালোই ছিলেন, লাইনে ছিলেন, এটা তো সম্ভব না। আমি প্রায় সময় বলি, অনেক মহিলা আছেন মাশাআল্লাহ নামাজ রোজা করেন, অন্যান্য সব ভালো কাজ করেন, কোরআন তেলাওয়াত করেন, সব দিক থেকে উনি ঠিক আছে, এমনকি পর্দা পুশিদাতেও চলেন মাশাআল্লাহ। আজকাল তো পর্দাও উঠে গেছে, উনি পর্দাও হয়তো করেন, কিন্তু স্বামীর আনুগত্য করা। স্বামী কোনো যৌক্তিক নির্দেশ দিলে, কোনো কথা বললে তার সাথে তর্ক না করা, তাকে অভিভাবক হিসাবে রাখা, তাকে মুরব্বী হিসাবে রাখা, তার কথাকে মেনে চলা, এই জিনিসটা আজকাল আমাদের বেশিরভাগ মা বোনরা করতে রাজি না। ঠিক না বে? ঠিক। একটা বললে তিনটা শোনায় দিতে রাজি, পারলে একটা বললে কয়টা শোনায় দিবে? তিনটা। এক ধাক্কা দিলে পারলে তিন ধাক্কা দেয়। বিশেষ করে নারীবাদের যে নানামুখী অন্তঃসারশূন্য কিছু স্লোগান আছে, কিছু ভালো স্লোগান আছে, আবার কিছু অন্তঃসারশূন্য খারাপ স্লোগান আছে, এই খারাপ স্লোগানগুলো আমাদের মুসলমানদের মধ্যে পারিবারিক যে বন্ডিং, বোঝাপড়া স্বামী স্ত্রীর মধ্যকার, এটাকে আজ আমরা হারিয়ে ফেলেছি অনেকটা। মোহতরম হাজরিন, কোনো একটা ছোট্ট প্রতিষ্ঠানে দুজন মানুষ যদি কাজ করে, তাদের মধ্যে একজনকে আরেকজনের অধীনে করে দেওয়া হয় চেইন অফ কমান্ড রক্ষার্থে, কাজের সুবিধার্থে। একটা ফ্যামিলিতে যদি কেউ কাউকে না মানে, কেউ কাউকে পাত্তা না দেয়, তাহলে সেখানে অশান্তি ছাড়া আর কিছু হয় না, হতে পারে না। মেয়েদের জন্য বুঝে না আসলেও স্বামী আমার চাইতে হয়তো কোনো দিক থেকে পিছিয়ে আছে, তারপরেও কোনো মা বোন তিনি যদি স্বামীর নির্দেশ, স্বামীর নির্দেশনা, স্বামীর যৌক্তিক আদেশ, অন্যায় যদি কিছু না বলে থাকে, তাহলে সেই নির্দেশ এগুলো মেনে যদি চলেন, তাহলে এই মানার কারণে, মানতে মনে চায় না তারপরও মানলেন, কষ্ট করে মানলেন, এর কারণে ইনশাআল্লাহ তার আমল আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। আর যে আমলটা করতে যত কষ্ট হয় ওইটার সওয়াব তত বেশি। ইন্না আজামাল জাযা মা আজামিল বালা, যে আমলটা করতে যত কঠিন হয়, যত কষ্টসাধ্য হয়, ওইটার বিনিময়ে আল্লাহ সওয়াবও দিবেন তত বেশি এবং বড় করে। অতএব মা বোনদেরকে এই আমলটা করতে হবে। আল্লাহ তার মা বোনদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন।